আমরা সবাই উম্মতে মোহাম্মাদি আল্লাহ এই উম্মতে মোহাম্মাদির একটি কাজকে এত ভালোবাসেন আল্লাহ তিনি নিজেই বলেছেন তো আমরা সেই উম্মতি মোহাম্মাদি তাই আমাদের কোন কাজকে দেখে আল্লাহ এত খুশি হয়ে থাকেন আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ব্রাহল আলাহি সাল্লামকে আল্লাহতালা তৈরি করলেন জিব্রাইল আলাহ সাল্লাম আল্লাহ তালাকে জিজ্ঞাসা করেলেন আল্লাহ আপনি কিসে খুশি হন আল্লাহ তালা জানিয়ে দিলেন আমি সবচেয়ে বেশি খুশি হই আমার বান্দা যখন আমাকে সিজদা করে তাহলে বন্ধুরা আমরা জানতে পারলাম আল্লাহ বান্দার নামাজের সিজদা অবস্থায় সব থেকে বেশি খুশি হয় তো আমরা যেন প্রতিনিয়ত আল্লাহর নামাজ আদায় করি অত্তপর জিব্রাইল আলাহ সাল্লাম আল্লাহ তালাকে সিজদা করলেন তিরিশ হাজার বছর ধরে জিব্রাইল আলাহ সাল্লাম মনে মনে খেয়াল করলেন আমার থেকে এত বড় দামি এত বড় লম্বা সিজদা দুনিয়ায় আর কেউ করতে পারবে না আল্লাহ তালা নিশ্চয়ই আমার প্রতি খুশি হবেন জিব্রাইল আলাহ সাল্লাম আল্লাহ তালার দিকে মুতাহজ্জির হয়ে রইলেন কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে কোনো খুশির বাণী জনান হলো না জিব্রাইল আলাহ সাল্লাম আল্লাহ তালাকে জিজ্ঞাসা করেলেন আল্লাহ আমি যে এত লম্বা সিজদা করলাম আপনি কি আমার সিজদার প্রতি কোনো খুশি হন নাই আল্লাহ তালা জানিয়ে দিলেন জিব্রাইল তোমার জবাব আমি দেব তার আগে তুমি একটু আরশে আজিমের দিকে তাকাও জিব্রাইল আলহ সাল্লাম তাকিয়ে দেখলেন আল্লাহ রব্বুল আলমিন আরশে আল্লাহু কুদরতি নূর দ্বারা লিখা রয়েছে লা লাহ ইহাম্মুর রাসুল্লাহ জিব্রাইল আলাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আমার সিজদার সঙ্গে এই কালিমার মিল কি আল্লাহ তালা বললেন ও জিব্রাইল শোনো আমি আল্লাহ এ দুনিয়া তৈরি করব। ওই দুনিয়ার মানবজাতি জাতি ও জিনজাতির হৃদায়তের জন্য লক্ষাধিক নবীর রাসুলগণকে পাঠাবো সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী মুহাম্মাদকে পাঠাবো এই নবীর উম্মতের উপরে আমি পাঁচ অক্ত নামাজ ফরজ করব। আর প্রতি পাঁচ অক্ত নামাজের মধ্যে সতেরোটা করে রাকাত হবে প্রত্যেকটা রাকাতের মধ্যে দুটি করে সিজদা হবে আর প্রত্যেকটা সিজদার মধ্যে ওই নবীর উম্মত তিনবার করে বলবে সুহানা রাব্বিয়াল আলা জিব্রাইল তুমি জেনে রাখো আমার ওই মাহবুব নবীর উম্মত যখন সিজদাই গিয়ে সুহানা রব্বিয়াল আলা বলে আমাকে ডাক দিবে জিব্রাইল তুমি তিরিশ হাজার বছর সিজদা করে জেনে কি পেয়েছ আমি আল্লাহ আমার বান্দার আমন নামাই এর থেকেও চল্লিশ হাজার গুণ বেশি নেকি লিখে দেব। সুহান আল্লাহ এই জন্য মুসা সাল্লাম নবী কাঁদছেন আল্লাহ আমাকে ওই নবীর উম্মত বানাইয়া দাও যে নবীর উম্মত অ্যাক্সিস দায়ী জিব্রাইল আলহে সাল্লামের সারা জীবনের তিরিশ হাজার বছরের সিজদার নেকি পেয়ে গেল আমরা সেই নবীর উম্মত আমাদের কি করা উচিত আর আমরা কি করছি আল্লাহ আমাদের পাঁচক্ক নামাজ পড়ার তফিক দিন আমিন আজ একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে এই রকম আরও সুন্দর হাদিস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করুন আপনাদের কমেন্ট আমাদের আরও নতুন নতুন হাদিস ও আমল দোয়া নিয়ে উপস্থিত হওয়ার উৎসাহ যোগায় তাই বন্ধুরা আমাদের চ্যানেলের এই ভিডিও যারা নতুন দেখছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর যারা সাবস্ক্রাইব করে দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ইসলাম প্রচারে আপনারা আমাদের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিজ